সেটা হচ্ছে আমি যখন করোনা মহামারী শুরু হলো, তো যখন হঠাৎ করে লকডাউন পড়ে গেল, পড়ে যাওয়ার পর আমার মনে হলো যে অনেক মানুষ তো হঠাৎ করে অসহায় হয়ে পড়লো, আমার জমানো টাকা থেকে যদি আমি তাদেরকে কিছু হেল্প করতে পারি বা একবেলা হোক সেটা, তো সেটা নিয়েই আমি শুরু করলাম। তো একটা পর্যায়ে দেখা হলো আমার যতটুকু ছিল সেটা শেষ, আব্বু আম্মুর থেকে সাপোর্ট নিলাম, ফ্যামিলি মেম্বারদের থেকে নিলাম, তো দেখলাম যে সবারই তো একটা সীমিত লিমিট, তো এরপরে আর কেউই পারছে না। তো উদ্যোগ নিলাম যে ফেসবুকে কোনো একটা গ্রুপ করে সবাইকে বলা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাড়া দিয়েছেন, আমি প্রায় 630 ফ্যামিলিকে সাহায্য করতে পেরেছি। তো অনেকে এটা শো অফ ভাববেন, তো এই শো অফ থেকে যদি কেউ কিছু শিখতে পারে আমি মনে করি সেই শো অফটা ভালো। আর তো এরপর থেকে আমার ভিতরে একটা নেশা কাজ করতে লাগলো যে আমি যদি এরকম কিছু করতে পারি সেটা আমার খুব ভালো লাগা, যে আমি যদি কাউকে উপহার পৌঁছে দিতে পারি। তো তারপর থেকে চিন্তা করলাম যে আমি নিজে কিছু একটা করি যেন আমি নিজের প্রয়োজনটাও মেটাতে পারবো আর কাউকে হেল্প করতে পারবো। তো সেইভাবেই হচ্ছে আমার পথ চলা শুরু আমার গ্রুপের। তো আমি কাজ করছি মিক্সড আইটেম নিয়ে, মূলত আমার প্রোডাক্ট হচ্ছে রুম ডেকোরেশন লাইটসগুলো, পাশাপাশি আমি কিছু হিজাব পিন আদার্স রেখেছি। তো এই 3 মাসে এই গ্রুপ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, এই গ্রুপ যদি না থাকতো হয়তো বা আমি দাঁড়াতে পারতাম না। তো থ্যাংক ইউ গ্রুপের অ্যাডমিন মডারেটর আপুদেরকে, সবাই সারাক্ষণ খুব সাপোর্ট করেছেন, যে কোনো প্রবলেমে সবাই পাশে ছিলেন, ওনারা না থাকলে হয়তো বা এত দূর আসা সম্ভব হতো না। তো টপ 5 সেলারের মধ্যে আমি তৃতীয় হয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূর পথ চলতে পারি সবাইকে নিয়ে। ধন্যবাদ ম্যাম। পাস করে দাও। Alibaba.com এর নাম শুনেছেন সবাই? শুনেছি। জ্যাক মা এমন একজন ব্যক্তি ছিল যে তার লাইফের ব্যর্থতার গল্পই বেশি ছিল। যতবারই সে চাকরির ইন্টারভিউ দিয়েছে ততবারই সে ফেল করেছে। এমনও হয়েছে যেখানে 11 জন ইন্টারভিউ দিয়েছে সেখানে 10 জনের চাকরি হয়েছে, কিন্তু একমাত্র ব্যক্তি জ্যাক মার চাকরি হয়নি। সেই জ্যাক মা আজকে পৃথিবীতে এক নামে তাকে সবাই চিনে এবং ধনীদের মধ্যে একজন, ঠিক আছে? সো এরকম অনেক মানুষ আছে যারা একদম জিরো থেকে উঠে এসেছে। আমরা অনেক সময় মনে করি যে আমি তো এটা নাই, আমি এটা জানি না, আমার এই যোগ্যতা নেই, আমি কি পারবো কি না। অবশ্যই আপনি পারবেন যদি আপনার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি থাকে এবং আপনি যদি চেষ্টা করে যান, আপনি যদি লেগে থাকেন, সফলতা একদিন আসবে। অবশ্যই সফলতার জন্য কিন্তু আপনার 3টি বিষয় যারা মেনে চলতে পারবে তাদের কিন্তু সফলতা কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা অনেক সময় ইচ্ছে করি, অন্য জন এটা করছে এগিয়ে যাচ্ছে, আমি মনে হয় পারবো না। আসলে কেক আমি শখ করে বানাইতাম, আমার কেক বানানোর প্রতি একটা নেশা ছিল, অনেক সময় এটা নিয়ে আমার অনেক সমস্যা হয়েছিল। অনেক সময় রাতে আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে ঘুম থেকে উঠে কেক বানানো শুরু করতাম, তখন সবাই আসতো কি ব্যাপার এটা কি। এখন কেক বানানোটা আমার এতই নেশা ছিল, ওটা নিয়ে যে আমি কিছু একটা করব এটা আমার কখনো চিন্তাধারা ছিল না। গত বছর আমি শখ করে একটা ফিটার স্টল দিই, সেখানে আমার কেক খেয়ে সবাই অনেক ভালো বলেছিল। তো একভাবে আমাকে রিকোয়েস্ট করে, ভাবি আপনি কিছু করেন এটা নিয়ে। তো আমি প্রথম অবস্থায় রাজি হইনি, কেননা সাপোর্টের প্রয়োজন আছে আর নার্ভাস ছিলাম সব কিছুতে। তো ফেনিয়ার বিজনেস গ্রুপে আমি যখন অ্যাড হই, এরপর থেকে আমি এত সাপোর্ট পাই ওদের সবার কাছে, তখন আমার ইচ্ছা শক্তিটা আরও বেড়ে গেল। আচ্ছা আপু অনেক নার্ভাস এই কারণে এমন হচ্ছে। তো যাই হোক, যতটুকু বলেছে অনেক ভালো বলেছে, থ্যাংক ইউ আপুকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আরও আনায় আপু কিন্তু আমাদের একটা মেইন কেক স্পন্সর করেছে, আমাদের বিজনেস মিটআপ 2020-এর ভেনু স্পন্সর করছে গতি ডেলিভারি সার্ভিস, ইভেন্ট স্পন্সর করছে সাইমন ইভেন্টস, আমাদের সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ফটোগ্রাফি স্পন্সর করছে A4 ফটোগ্রাফি, আমাদের মেইন দুটি কেক স্পন্সর করছে বেক ইউ ড্রিম বাই ফোজিয়া এবং আনায়াস কিচেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আয়োজক কমিটি এবং আয়োজক কমিটির যত সদস্যবৃন্দ আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবচেয়ে বেশি কৃতজ্ঞ ফেনি বিজনেস উইমেন গ্রুপের প্রতি। এই গ্রুপটাতে আমি জয়েন হয়েছি জুলাই মাসের 1 তারিখ থেকে।
তো কিছু কিছুটা সময় আমার লেগেছে পরিচিতি পেতে। প্রায় দুই মাসের মতো আমি কন্টিনিউ ছিলাম, অ্যাক্টিভ ছিলাম। পরিচিত হতে আমার দুই মাস পার হয়ে গেছে। এরপর থেকে আমার আলহামদুলিল্লাহ সেল শুরু হয়েছে। তো আমার সেল নিয়ে আমি আসলেই সন্তুষ্ট এবং কৃতজ্ঞ পেনি বিজনেস উইমেনের সকল অ্যাডমিন এবং সকল মডারেটরদের প্রতি। এবং আমার এই কাজকে যত আরও সহজ করে দিয়েছে ফেনীর এক ডেলিভারি সার্ভিস, গতি ডেলিভারি সার্ভিস। যেমন কাজের ধারাবাহিকতা, তেমন তাদের নিয়মানুবর্তিতা, সময় মেনে ওনারা কাজ করে আমাকে প্রচুর সাহায্য করেছে আমার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে। আমি পেশায় একজন শিক্ষক, আমি 10 বছর শিক্ষকতা করছি আর আমার বিজনেস শুরু হয়েছে গত 3 বছর থেকে। 3 বছর প্রায় শেষ হয়ে এলো আর 2 মাস পরে আমার 3 বছর পূর্ণ হবে। তো এই 3 বছরের মধ্যে আমি প্রথমে খুচরা সেল দিয়েছি ফেনীতে, আমাদের নিজস্ব বিজনেস। ফেনীতে খুচরা সেল করা শুরু করেছি। এরপর আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে ফেনীর আপুরা ঢাকা থেকে, চিটং থেকে বা অন্যান্য জায়গা থেকে হোলসেলে নিয়ে আসে ড্রেস এবং শাড়ি। তো আমি চিন্তা করলাম যে আমি যদি আমার সীমিত প্রফিট রেখে হোলসেলে দিতে পারি তাহলে আপুদের কিছুটা হলেও কষ্ট কম হবে এবং কিছুটা হলেও উপকার আমি করতে পারব। আমি প্রফিটে চিন্তা করি না কখনো, আমি পরিচিতিটা চিন্তা করি। আমার দ্বারায় কারো কোনো উপকার হলো কি না সেটা আমি চিন্তা করি, আর এই ধারাবাহিকতাটা আমি সবসময় রক্ষা করব। একজন মেয়ে হিসাবে আমি আজকে কতটুকু আমি আসতে পেরেছি আমি সেটা জানি না, তবে যতটুকুই আসতে পেরেছি আমি সেটার জন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ এবং আমার বাবার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আর একজন মেয়ের জন্য সবচেয়ে বড় স্থাপক হচ্ছে বাবা, তারপর তার স্বামী। আমি ইনশাল্লাহ আমি দুজনের সাপোর্টই পেয়েছি। আমার বিয়ের আগে আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তো বিয়ের পর আমি আমার স্বামী থেকে সেই সাপোর্ট পাচ্ছি। এই সাপোর্টের কারণে আমি অনেক দূর আসছি। তো আসলে মন থেকে যদি কোনো কাজ করা যায় সেটা খুব দ্রুত না হলেও কিছুটা সময় পর হলেও আমরা সাফল্য অর্জন করতে পারি। একজন একটা কাজ করলো সেটা দেখে আমি শুরু করে দিলাম, এরকম করলে কিন্তু কোনো কাজেই সফলতা কখনোই আসতে পারে না। কাজকে ভালোবাসতে হবে, কাজকে সময় দিতে হবে। আপনি যদি মনে করেন না আমার কাজ করে থাক, আমি খাওয়ার একটা খাওয়া আমি একটাই খাবো, তাহলে কিন্তু আপনার কাজটা অতটা আগাবে না। আপনাকে সবচেয়ে আগে আপনার সময়টাকে বাদ দিতে হবে, সময় বাদ দিয়ে আপনাকে কাজ করতে হবে। সময় বাদ দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সফলতা পেতে আপনার খুব বেশি দেরি হবে না। ফেনিয়ান বিজনেস উমেনের অ্যাডমিন রাইসা পায়েল এবং আমার প্রিয় সকল মডারেটর বৃন্দু সহ উপস্থিত ফেনিয়ান বিজনেস উমেনের সকল সদস্য সহ আমার প্রধান অতিথি সবাইকে আসসালামু আলাইকুম। আমার উদ্যোক্তা জীবন শুরু হয়েছে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন মহামারীতে আক্রান্ত এবং আমাদের বাংলাদেশ যখন লকডাউনে গেল তার ঠিক 1 মাস পর। আমি ঘরে বসে থাকতে থাকতে নিজেকে মানে মানিয়ে নিতে পারছিলাম না, তো তখনই আমি শুরু করলাম আমার নিজের তৈরি বেবি পোশাক দিয়ে কাজ করা। আলহামদুলিল্লাহ আমি খুব সাড়া পেয়েছিলাম, সারা বাংলাদেশ ছড়িয়ে আমার নিজের তৈরি বেবি ড্রেস এখন ইউরোপের কয়েকটি দেশে আমি রপ্তানি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন। তো আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, বিশেষ করে গতি ডেলিভারি সার্ভিস, সাইমুন ইভেন্ট, এদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। গতি ডেলিভারি সার্ভিসকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, যার এই সার্ভিস চালু না হলে হয়তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত এই বিজনেস করাটা। আমাদের মেয়েদেরকে উনি অনেক সাহায্য করছেন, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মেয়েরাই পারি সফলতা আনতে। মাটির প্রদীপ যদি আলো জ্বালিয়ে আমাদের এই পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, আমরা মেয়েরা কেন পারবো না আমাদের মা বাবাকে সাহায্য করতে,
আমাদের হাজবেন্ডকে সাহায্য করতে। অবশ্যই পারবো, অবশ্যই আমরা এক একটি নারী উদ্যোক্তাই হবো, এক একটি প্রিদিম। সবাই দোয়া করবেন আমার জন্য। আমার জন্য কিন্তু বেশি বেশি তালি চাই, মরা মরা তালি হবে না, আগে ভাগে বলে দিচ্ছি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে জানাতারা দীপ্তি, তো ফেনীর মেয়ে এবং ফেনীর বোন। আমার জন্ম ফেনীতে হয়েছে, বাট পুরো লাইফটা হচ্ছে কাটিয়েছি ইতালিতে। বড় হয়েছি ওখানে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ওখানে। তো বিয়ের পরে আমি মূলত দেশেই সেটেল মানে হতে চেয়েছি সবসময়। তো এবার লকডাউনে সেই সুযোগটা পেয়েছি, আর যেতে পারি না। ইচ্ছা থাকলেও যেতে পারি নাই, আবার ইচ্ছেও ছিল না, তাই বাংলাদেশে রয়ে গিয়েছি। তো আমার এই উদ্যোগটা জীবন শুরু হয়েছে এই লকডাউনের মধ্যে, জুলাই মাসে। হ্যাঁ, আমি জুলাই মাসে স্টার্ট করেছি। আমার যে পণ্যটা নিয়ে সবাই আমাকে চিনে, সেটা হলো রুটি মেকার। আমি কাজ করছি মূলত লাইবার রুটি মেকার নিয়ে। তো গ্রুপের অনেকেই রুটি আপা বলে নাম দিয়েছে। তো আমার আসলে এই প্রোডাক্টটা আমি নিজের জন্য কিনেছিলাম ফার্স্টে। তো যখন নিজের বাসায় আমার অনেক রুটি বানাতে হতো, তো নিজের বাসায় যখন দেখলাম যে না, প্রোডাক্টটা আসলেই ভালো, আসলেই ভালো একটা মানে আমরা যেরকম খেয়ে থাকি ওরকম রুটি বানায়, তো ওই ক্ষেত্রে মাথায় একটা আইডিয়া আসলো যে ঘরে বসে না থেকে এই প্রোডাক্টটা নিয়েই কাজ করা যায়। তো আমার হাজবেন্ডের সাহায্যে আমরা লাইবার সাথে যোগাযোগ করে এটার ডিলারশিপ নিয়ে থাকি। তো এটা ডিলারশিপ সবাইকে দেয় না, পুরো বাংলাদেশে দুজনই ডিলার আছে, তার মধ্যে আমি একজন পেয়েছি। তো এটার জন্য মানে নিজেকে প্রাউড ফিল করতেছি। আমি উদ্যোক্তার পাশাপাশি সবুজ বাংলা নারী উন্নত সংস্থার প্রধান জেনারেল সেক্রেটারি হিসাবে আছি। আমাদের মূলত কাজও হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করা। যারা গরিব বলেন বা মধ্যবিত্ত যে নারীগুলো আছে, ওদেরকে আমরা কিছু কিছু জায়গার থেকে খুঁজে খুঁজে বের করি। ওরা আমাদেরকে খুঁজতে হয় না, আমরা খুঁজে খুঁজে বের করি। তো করে ওদেরকে আমরা কিছু ট্রেনিং করাই, যেমন সেলাই, ব্লক বুটিক্স বা পার্লারের কাজ শিখিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হেল্প করি। তো এই এমন করাতে অনেকেরই এখন সংসার চলতেছে, মেয়েরাই চালাতে পারতেছে, মেয়েরাই নিজের খরচ নিজে সব কিছু নিজেরাই মেনটেন করতে পারতেছে, কারোর উপর ডিপেন্ড হতে হচ্ছে না। তো আমার জন্য দোয়া করবেন। আমি এখন লাইবার রুটি মেকারের পাশাপাশি ব্যাগ, শল, তারপর যাই ব্যাগশিট এইসব নিয়ে কাজ করতেছি। তো দোয়া করবেন যেন এই পথে এগিয়ে যেতে পারি সততা নিয়ে। আমার আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো এসেছে। জুলাই থেকে শুরু করেছি, বেশি মাস হয়নি, তাও টোটাল আমার 150,000-160,000 উপরে রুটি মেকার সেল হয়েছে। আর আমার ফার্স্ট যে সেলটা হয়েছে আমার লাইফের, সেটা হলো এই গ্রুপের মাধ্যমেই। তাই আমি এই গ্রুপের প্রতি কৃতজ্ঞ, এবং এই গ্রুপের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।